পৌঁছি স্টার্ট। এই দেখেন তেলের গাড়ি, মাশাল্লাহ। মাইলেজটা দেখেন 50,949 অরিজিনাল মাইলেজ। এখানে ক্রুজ কন্ট্রোলার দেওয়া আছে, অরিজিনাল ডিভিডি, ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে। ভিতরটা সিলিংগুলো একটু দেখেন ভাইয়া, এবং সিক্স এয়ার ব্যাগের গাড়ি, মাশাল্লাহ, অসাধারণ একটি গাড়ি। এবং ভিতরটা দেখেন, এগুলো এই যে সব কিছু অপশন দেওয়া আছে এখানে, মাশাল্লাহ, খুবই ফ্রেশ অবস্থা আছে গাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কি গাড়ি দেখাবো? আজকে দেখাবো ভাই খুবই স্পেশাল একটা গাড়ি দেখাবো। আচ্ছা, টয়োটা কলা এক্সিও জি, এক্সিও জি দেখাবো ইনশাআল্লাহ। ওকে। আর এটা মডেল হচ্ছে 2014, রেজিস্ট্রেশন হচ্ছে 2019-এ। আচ্ছা, আর স্পেশালটা কেন বললাম ভাইয়া, পুরো গাড়িটা হচ্ছে 100% অরিজিনাল কালারের গাড়ি। অরিজিনাল কালারের গাড়ি, সিলভার কালার, পুশ স্টার্ট, পুশ কন্ট্রোলার সব কিছু দেওয়া আছে, এবং 100% অকটেন ড্রাইভের গাড়ি। ওকে, ঠিক দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল, গাড়ির সাথে যে লাইট সে লাইট, সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে। সামনে গ্রিল দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ, অরিজিনাল গ্রিল বাম্পার। আর নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো G43 সিরিয়াল। সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে। এপাশে লাইট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম অরিজিনাল হেডলাইট, সাথে ফগ লাইট দেওয়া আছে। এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গ্লাস 100% অরিজিনাল গ্লাস, একেবারে টোটাল লোগো সহকারে। এখানে স্টিকার, এখানে সেন্সার দেওয়া আছে, মাশাল্লাহ, অনেক সুন্দর একটি গাড়ি, ফুল লোডেড গাড়ি। এবং টায়ারগুলো দেখতে পাচ্ছেন, চারটা টায়ার অলমোস্ট নতুন, রিংগুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং। এছাড়া সাইডের যে রেন্সেটগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রেন্সেট একেবারে অরিজিনাল রেন্সেট, টোটাল লোগো সহকারে, প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে। এবং নিকেল বিটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আফটার মার্কেটটা, এগুলো অরিজিনাল নিকেল বিট জি। এই যে সাথে এখানে নিকেল দেওয়া আছে দেখেন, এবং ভিতরটা দেখেন ভাইয়া, ভিতরে দেখেন মাশাল্লাহ জি, একেবারে অরিজিনাল জি। এটা জি প্যাকেজ, দ্যাটা জি গাড়ি, হ্যাঁ, এক্সিও জি এটা। এবং দেখতে পাচ্ছেন ভিতরটা মাশাল্লাহ অনেক সুন্দর, এসি, সফটওয়্যার, পুশ স্টার্ট, পুশ কন্ট্রোলার সব কিছু দেওয়া আছে ভাইয়া। ভিতরটা দেখেন, দেখেন ভিতরটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর, খুবই ফ্রেশ অবস্থা আছে একদম। এবং পিছনের গ্লাসটা দেখেন, একদম অরিজিনাল গ্লাস, টয়োটার লোগো দেওয়া আছে। পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন, একেবারে অরিজিনাল এলইডি লাইট। এখানে করোলা এক্সিওর লোগো দেওয়া আছে, এখানে টয়োটার মনোগ্রাম দেওয়া আছে, মাশাল্লাহ, ডিভিডি, ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে, মাশাল্লাহ। নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো G43 সিরিজের গাড়ি, ফুল লোডেড একেবারে। আমি একটু ভিতরটা দেখাই, দেখেন ভিতরটা, ভিতরটা দেখেন, কোনো সিএনজি এলপিজি করা নাই, একদম অরিজিনাল অবস্থা আছে এগুলো। এই যে ভিতরে দেখেন, এই যে ভিতরে দেখেন, অসাধারণ ফ্রেশ অবস্থা আছে। আশা করি ইনশাল্লাহ একটা সেকেন্ড পিস দেখে দেবেন, ইনশাল্লাহ, এত ফ্রেশ গাড়ি। প্রত্যেকটা জয়েন্ট দেখে একেবারে জাপানি সিল করা, প্রতিটা জয়েন্ট একেবারে জাপানি সিল করা। এই যে ব্যাগগুলোর ভিতরে দেখেন, মাশাল্লাহ, একদম ফ্রেশ দেখেন, এই যে প্রত্যেকটা জয়েন্ট একেবারে সিল করা আছে, মাশাল্লাহ, খুবই ফ্রেশ অবস্থা আছে। অরিজিনাল ডিভিডি, ব্যাক ক্যামেরা একেবারে বিল্ট ইনগুলোই আছে গাড়ির সাথে। সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে, মাশাল্লাহ। এপাশটা দেখেন, একেবারে ফ্রেশ অবস্থা আছে, ফুল ফ্রেশ অবস্থা আছে, মাশাল্লাহ, অনেক সুন্দর। প্রত্যেকটা টায়ার দেখেন একেবারে ফ্রেশ, অরিজিনাল রিং, জাপানি অ্যালয় রিং। ডোরগুলো দেখেন, প্রতিটা ডোর মাশাল্লাহ অনেক সুন্দর। সামনে ডোরটা দেখেন, প্রত্যেকটা ডোর দেখেন, যে প্রত্যেকটা ডোরের প্যাডগুলো দেখেন, মাশাল্লাহ, দেখেন ভিতরটা দেখেন, ফুল ফ্রেশ অবস্থা আছে ভাইয়া। আর এটা হচ্ছে দেখেন পুশ স্টার্ট, এই দেখেন তেলের গাড়ি, মাশাল্লাহ। মাইলেজটা দেখেন 50,949 অরিজিনাল মাইলেজ। এখানে ক্রুজ কন্ট্রোলার দেওয়া আছে, অরিজিনাল ডিভিডি, ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে। ভিতরটা সিলিংগুলো একটু দেখেন ভাইয়া, এবং সিক্স এয়ার ব্যাগের গাড়ি, মাশাল্লাহ, অসাধারণ একটি গাড়ি। এবং ভিতরটা দেখেন, এগুলো এই যে সব কিছু অপশন দেওয়া আছে এখানে, মাশাল্লাহ, খুবই ফ্রেশ অবস্থা আছে গাড়ি। চলুন জি, ইঞ্জিন দেখা যাক, চলুন। দেখেন ব্যাকটা বন্ডের ভিতরে দেখেন ভাইয়া, একদম অরিজিনাল কালার, প্রত্যেকটা জায়গায় স্টিকার দেওয়া আছে। যে হিট প্রুফগুলো দেখেন, অরিজিনাল হিট প্রুফ। আর ইঞ্জিন তো দেখতেই পাচ্ছেন, ভিভিটিআই ইঞ্জিন 1500 সিসি। যে ভিতরে চ্যাচিসগুলো দেখেন, চ্যাচিস মার্সিসগুলো দেখেন, একটার নাট পর্যন্ত এখনও খোলা হয়নি, মানে দুইটা নাম্বার প্লেট যদি খুলে ফেলি ফাইভ বাই, মনে হবে একদম রিকন্ডিশন গাড়ি, এত ফ্রেশ। হ্যাঁ, একদম দুটো নাম্বার প্লেট আর বাম্পার যদি খুলে ফেলি, কেউ ধরতে পারবে না এটা নাম্বার করা ছিল গাড়ি।
এত ফ্রেশ অবস্থা আছে গাড়ি মাশাআল্লাহ অনেক সুন্দর একেবারে খুবই ফ্রেশ অবস্থা আছে ওটা আস্কিং প্রাইস কত যাচ্ছে আস্কিং আমরা আস্কিংটা বলার আগে আমি দামটা মডেলটা আরেকবার বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে 2014 রেজিস্ট্রেশন হচ্ছে 2019 এ পেপারস ফুল আপডেট করা নন হাইব্রিড তেলের গাড়ি টয়োটা কলা এক্সিও জি এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া 19,65,000 টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস এটা ফিক্স না অবশ্যই দাম নিয়ে আলোচনা হবে তবে ফাইনালি দেখতে হবে গাড়ি ফিজিক্যালি দেখবেন এসে গাড়ি চালাবেন টেস্ট ড্রাইভ দিবেন যদি মনে করেন কোনো অ্যানালাইজ সেন্টার নিয়ে টেস্ট করবেন সে অপশন থাকবে যে কোনো অ্যানালাইজ সেন্টার নিয়ে টেস্ট করতে পারেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই ঠিক আছে আর আপনার অ্যাড্রেস জি আমার অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড় চৌরাস্তা থেকে 10 গজ গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ 4 রাস্তা মোড়ে 10 গজ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাচ্ছেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ আমার ফোন নাম্বার হচ্ছে 01711-58-6762 পাশাপাশি একটা নাম্বার 01971-222-570 দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ মতো ফোন দিতে পারেন ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ